জাহান্নামের দিকে মানুষকে টানার জন্য তিন শ্রেণীর শয়তান মানুষের পেছনে কাজ করে। একটা হলো জিন শয়তান, আর একটা নাফস শয়তান। এই দুটোর থেকে পাওয়ারফুল শয়তান হলো মানুষ রূপী শয়তান। ওই দুই শয়তান দুর্বল, মানুষ রূপী শয়তান বড় সবল। কোরআন তেলাওয়াতে জিন শয়তান পালিয়ে যায়, আজান শুনলে পালিয়ে যায়, জিকির করলে পালিয়ে যায়, কিন্তু মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। আর এই মানুষ শয়তানের তুই কঠিন, একা একাও এটাকে তাড়াতে পারবো না। এই মানুষ শয়তানকে তাড়াতে হলে শক্তি দরকার, আমি একা সম্ভব না। আল্লাহর খাস বান্দাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে তাড়াতে হবে, কারণ আমাকে রাস্তায় একা যখন পায় তখন আহলে হাদিস ভাইরাও একটা বই দিয়ে কয় ভাই সুযোগ পেলে পড়বেন। আপনারা যখন একা পান বই দিলেন আহলে হাদিস ভাইয়েরা একটা পড়ে দেখবেন, আপনি দেখবেন সুন্দর কোরআন হাদিস ছাড়া কোনো কথা নাই। আবার চরমনাইওয়ালাদের সাথে মোলাকাত, তারাও একটা কিতাব দিল পড়ে দেখবেন। এইভাবে সবাই যখন কিতাব দেয় তখন লোকটা একটা একটা পড়ে পড়ে বিভ্রান্তের মধ্যে চলে যায়, কোন দিকে যাব। কিন্তু আহলে হাদিস ভাই বলেন আর যারাই বলে কেউ কিন্তু আমি হাফিজুর রহমানকে একটা কিতাব দেওয়ার চিন্তাও করে না, টাকা দিয়ে নিলেও দিতে চায় না। কেন তারা জানে এই বান্দা আমগর যেদিকে ডাকবো সেদিকে আসবে না, কারণ তার মধ্যে এলেম আছে, তার উপরে মুরব্বীদের ছায়া আছে। তারে যদি একটা কিতাব দেই সে মুরব্বীকে জিজ্ঞাসা করবে কিতাবটা কেমন, এটা পড়লে ফায়দা আছে কিনা। কিন্তু সাধারণ মানুষ এত জিজ্ঞাসা করবে না, পাইলেই পড়বে, দেখবে কোরআনের আয়াত আছে হাদিস আছে, অসুবিধা কি। এই জন্য আল্লাহ আল্লাহর কাছে যাও, দিল তৈরি করে নাও। নিজে নিজে দিল তৈরি করা সম্ভব না, বরং সহজে গোমরা হওয়াটাই সম্ভব। সালে তোরা সালে কুনা, সোবতে সালে তোরা তনে কুনা, তাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। আতরের দোকানে যদি যাও বান্দা, পারলে টাকা থাকলে আতর কিনো, না পারলে ভাও নাও। যদি একান্ত ভাও নাও দেয় তাহলে তুমি এতটুকু মনে রাখবা তুমি আতরের ঘেরানটা ফিরি ভাইবা। কিন্তু বাথরুমের কিনারায় যদি যাও, সেখানে যদি যাও, যাওয়ার পরে তুমি সেখানেও কিন্তু বাথরুমের ফিরি গন্ধ তোমাকে আকৃষ্ট করবে। আবার দাও লোহা যারা বানায়, লোহা দিয়া যারা ছুরি বানায়, এ সমস্ত দোকানে গিয়া যদি দাঁড়াও তোমার সাদা জামা ময়লা হয়ে যাবে। ঠিক আল্লাহ ওয়ালা যারা আহলে হক, এদের কিনারায় যদি যাও আল্লাহর সাথে মহাব্বতের রশিটা গলায় লাগবে। যদি তাও না হয় তাদের থেকে কিছু আল্লাহর পরিচয় পাবে। একান্ত যদি বান্দা তাদের কথা নাও বুঝো, তবে যতক্ষণ তুমি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে থাকবা ততক্ষণ তোমার নামায় আমলের মধ্যে নেক লেখা হবে। কারণ নবীজিরে দেখে দেখে সাহাবায়ে কেরাম তৃপ্তি অর্জন করতেন, দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীজির সামনে বসলে ইমানের তাওয়াজ্জুয়ার নূর আসত। কিন্তু আমরা তো হতভাগা, নবী পাই নাই। ওই নবুয়তের দায়িত্ব পালনের জন্য নবী ন্যস্ত করেছেন ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামা। ও বান্দা নবী পাও নাই, আহলে হক উলামা তাকওয়াওয়ালা, এ চেহারা দিয়ে যদি তাকাও
নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকানোর মতো কিছু হলেও তুমি বরকত পাইবা। তাদের পেছন তুমি ছেড়ো না, আসরটা ধরে রাখো, কারণ এরাই জান্নাতের পথের পথিক। এদের পথে যদি চলো ইনশাআল্লাহ তুমিও জান্নাতে চলে যেতে পারবা। তবে সাবধান, শয়তানের ধোকার থেকে সাবধান। জীবনে যত অন্যায় করেছো তওবা করে নাও। আল্লাহ রহমানের দরজা দিয়ে তাকায় বলেন, বান্দা ফিরে আয়, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি, গুনাহগার হয়, কারণ কবরের আযাব বড় কঠিন, তুই বুঝো না। একটা চিমটি দিলে তুই সহ্য করতে পারো না, কবরের মাটির চাপ কি করে সহ্য করবি? সূর্যের গরম সহ্য করতে পারো না, কবরে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে গোলাম? যদি এই চিন্তাটা মাথার মধ্যে আসতো, গলায় ছুরি লাগতো, নামাজ ছাড়তে পারতা না রে বাবা। তুমিও যুবক, আমিও যুবক, তুমিও তিন বেলা খাও, আমিও তিন বেলা খাই, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, তুমিও যেই জমিনের ফল ফলাদি খাও, আমিও সেই জমিনের খানা খাই। ও বান্দা, তুমি যেই জমিনের হাওয়া বাতাস নিয়ে চলো, আমিও তো সে হাওয়া বাতাসেই চলতেছি। তাহলে তোমার পায়ে ধরে 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 আল্লাহওয়ালারা বুঝায় নামাজ পড়, টুপিটা মাথায় দে, মদিনাওয়ালার পোশাক লাগা, দাড়ি কাটিস না, সুদ খাইস না রে বাবা। তোমার পায়ে ধরার পর তুমি আর কোনো দিনের পথে আসতে চাও না। আর আমার গলায় যদি ছুরি নিয়ে কও, ভাই এক বেলার নামাজ ছেড়ে দাও, টুপিটা ফালায় দাও, গলায় ছুরি দিয়াও যদি জবাই দাও, মরতে রাজি হয়ে যাব, নামাজ ছাড়তে রাজি হব না। কারণটা কি রে বাবা, কারণ কি? তোমার পায়ে ধরিয়া বিনয়ের সাথে বলতেছি নামাজ পড়ো, তুমি নামাজ তো পড়োই না। ওরে আমি কেন, তোমার মা যদি কয় ফজরের নামাজ পড়, মায়েরে তুমি গালি দাও, বকা দাও, বাজে কথা বলো, ব্যাপারটা কি? আর আমারে তুমি গলায় ছুরি দিলেও নামাজ ছাড়তে চাই না। এর একমাত্র কারণ কবরের আযাবের ভয়। তোমার ভেতরে যদি ভয় আসতো যে আমি ঘুমাইতেছি ঘুমের ঘরেও তো মরণ হয়ে যেতে পারে, কত বান্দা ঘুমের ঘরে উঠে মরে গেল, ঘুমাইছে ঘুমের থেকে আর উঠতে পারে না, এক ঘুমে চির ঘুমে চলে গেল। এই চিন্তা যদি করতি রে যুব, আল্লাহর কসম করে বলি, ঘুমের সময় মোবাইলটা হাতে নিয়ে গান দেখতি না, আর গানের আওয়াজ কানে লাগায় ঘুমাইতি না। দারদ খৌফে হক দর্দ মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকা। আল্লাহ তাআলা বলেন, গোলাম তওবা কর, আমি আল্লাহর দরবারে পাহাড় সম করিব না যদি গুনাহ করো। আমি আল্লাহর দরবারে তওবা করা মাত্র জীবনের সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। বান্দা তুই আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর দিকে সর্বাবস্থায় তাকিয়ে আছি, কখন তুই একবার আল্লাহ বলে ডাক দিবি? তুই আমার কাছে বল, উদুউনি আস্তাজিব লাকুম, কি দরকার চা? আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দা ডাকতে থাকি, বল তোর কি প্রয়োজন? দুনিয়াওয়ালারাও মানুষকে দেওয়ার জন্য ডাকে, কিন্তু সব সময় দরজা খোলা রাখে না, আবার যখন খোলা রাখে দিতে গিয়েও মনের মতো দেয় না। আল্লাহ বলেন, আমি কেমন দয়ার মালিক, সাগরের মধ্যে বইয়াও যদি ডাক দাও সেখানেও আমি আল্লাহ হাজি, রাতে যদি ডাক দাও আমি আল্লাহ হাজি। বান্দা তুমি যেখানে বসে আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ সেখানেই হাজির, কারণ আমি আল্লাহর কোনো ব্যস্ততা নাই, আমার ছেলে নাই মেয়ে নাই, আমার মহাব্বতের বান্দাগুলো মহাব্বত করে তোমাদের মানিয়েছে, তোমরাই আমার আদরের গোলাম, আমি আল্লাহ বড় মহাব্বত করে তোমারে বানাইলাম। তুমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করবা, আর এই গুনাহ নিয়ে কবরে যাইবা, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আলেম ওলামা লাগায় দিছি এদের তওবার দিকে ডাকো, আবার আমি আল্লাহ রহমতের দরজাও খুলিয়ে রাখছি, বান্দা তওবার দরজায় ফিরে আসো।
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون এরে বান্দা তোমার চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না শুধু তাই না যা চাবি তার থেকে বেশি দিব আবার চাওয়াও লাগবে না দুই ফোঁটা চোখের পানি সেরে বল কারণ চোখের পানিতে যদি মায়ের অন্তর ঠান্ডা হয় ওরে ছাত্র ওস্তাদের সামনে যদি চোখের পানি ফেলার কারণে ওস্তাদের দিলটা নরম হয়ে যায় এরে বান্দা দুনিয়ার বিচারকের সামনে যদি আসামির চোখের পানি পড়ে বিচারকের দিল যদি নরম হয় সন্তান যদি কান্না করে মা বাবার অন্তর যদি নরম হয় বল তাদের থেকে আমি আল্লাহর মায়া কি কম এরে বান্দা তুই যদি আমার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো আমি আল্লাহর কি অন্তর নরম হবে না রে বান্দা তোর মা বাবার তো স্বার্থ আছে ওস্তাদের ছাত্রের পেছনে স্বার্থ আছে বিচারকের আসামির পেছনে স্বার্থ আছে আমি আল্লাহ বান্দার পেছনে যে এত মহাব্বতের নজর দেই কোনো স্বার্থ নাই রে বান্দা আমি আল্লাহ যদি স্বার্থওয়ালা হইতাম যত অন্যায় করেছো আমি রাগ করিয়া এক ঢোক পানিও পান করার সুযোগ দিতাম না রে বান্দা আমি আল্লাহ পাকে তো দয়াময় নিঃস্বার্থ মহাব্বত করি যে কারণে তুই এত বড় অন্যায় করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই চাঁদের আলো বন্ধ করি নাই আমি আল্লাহ দরজা খুলে দিলাম বান্দা তুই আমার দাও বাতাস আমার দাও পানি আমার দাও গোশত আমার দাও মাছ আমার দাও চাঁদের আলো সূর্যের আলো ভোগ করো আমি আল্লাহ এর বিনিময়ে কোনো বিল চাই নাই এর বিনিময়ে আলাদা কোনো পারিশ্রমিক চাই নাই আমি আল্লাহ বললাম তুই পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়া আদায় কর মা বাবার খেদমত কর আওলামায়ে কেরাম নবীর ওয়ারিস যারা তাদের মহাব্বত নিয়ে চলতে থাক আমল করো এরে বান্দা তুমি মহাব্বত নিয়ে চলো নবীর সুন্নত অনুযায়ী চলো কারণ তুমি নামাজ পড়বা না আল্লাহ রসুলের শাফাত কপালে আসবে না কারণ মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা কখনো নামাজ ছাড়তে পারে না এরে নবীর আশেক আল্লাহর দরবারে কে কি পরিমাণ অপরাধ করেছো সব কিন্তু নিজের হিসাব আমল নামাজ চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় যখন বাত্তিটা নিবায় ঘুমের বিছানায় যাও এক মিনিট জীবনের আমল নামার দিয়ে তাকায় দেখো কোন দিন কোথায় কার সাথে কি পরিমাণ অপরাধ করেছো সব মনে আছে কিন্তু কোন দিন কোথায় ভালো কাজ করেছো সব মনে নাই অন্যায় কথা মনে থাকার কারণ হলো আল্লাহ চায় বান্দা তোর মনে আসলেই অন্তর দিয়ে তওবা করবে আমি তোরে মাফ করে দিব আমি আল্লাহ তোর জীবনটারে পবিত্র বানায় দিব আমি আল্লাহর দরবারে তওবা কর করে আমাদের তো তুলনাই নাই সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইবাদত করেছেন না নামাজের গুরুত্ব কম ছিল না তাকওয়ার কোনো কমতি ছিল রে বাবা পাঁচক তো শুধু নামাজ না ইশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদ নামাজ করেছেন জিহাদের ময়দানেও ঘাটতি নাই সংসার চালানো পরিবার চালানো ঘর সমাজ রাষ্ট্র চালানোও কোনো ঘাটতি নাই ওরে বান্দা সমাজের দায়িত্ব পালনেও কোনো ঘাটতি নাই তাকওয়ার ক্ষেত্রেও ঘাটতি নাই এত বেশি আমল করার পর মরণ পর্যন্ত সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন কবরে কি উপায় হবে আবু বকরের কান্নার আওয়াজ ওমরের কান্নার আওয়াজ হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ কবরের কিনারা দিয়া যাইতেই ওসমানের কান্নার আওয়াজ কে সে ওসমান নবী বলেন আমার সব নবীর জান্নাতে একজন বন্ধু হবে আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান এই ওসমান কবর দেখলে হাউ মাউ করে কান্না করেন কারণটা কি বলে কবরে যাওয়ার পরে প্রথম ঘাঁটি মানুষের জন্য এই কবর এখানে নাজাত চাইলেই সব ঘাঁটিতে নাজাত
এখানে বিপদে পড়লে সব ঘাটিতেই বিপদ শুরু হয়ে যাবে। বলা যায় না আমি এখন পাগড়ি ছাড়ি না, আমার মেসোয়া কমে না, আমার দস্তারখানা ছাড়ি না, কোরআন তেলাওয়াত বাদ দেই না, তাহাজ্জুদ বাদ দেই না, না জানি কোন একটা আমলের দুর্বলতার কারণে মরণকালে আমার জবানে কালেমা জারি হয় কি না হয় সন্দেহ। আল্লাহ না করুন যদি কালেমা না নিয়ে কবরে যেতে পারি তখন আমার কবর হবে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের ঘর। চরমনাইর জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, বালা আমাকে যদি মাফ না করেন, আমি যদি কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে মাফ করিয়ে দেয়, তুমি যদি আমার কবরে ঝাড়ু দাও জুতা মারো আমার কোনো আফসুস নাই, কারণ আল্লাহ আমারে মাফ করলে কবর হবে জান্নাত। কিন্তু যদি আল্লাহ আমাকে ক্ষমা নাই করে, আমার গুনার কারণে যদি আমি কবরে গ্রেফতার হয়ে যাই, আরে বান্দা তোমরা যদি আমার ভক্ত মুরিদেরা আমার কবরের উপরে ফুল ছিটায় দাও, মেশকে আম্বরের সব আতর গোলাপ ছিটায় দাও, আমার কোনো লাভ হবে না, কারণ আল্লাহর কাছে আমি একজন আসামি। ওতে দুনিয়ার ভালো ভালো না, আসো ভালো তোমার জীবনের শেষ সময়। তার মানে এটা না যে তুমি দুনিয়াতে ভালো কাজ করবা না, ভালো করতে করতে আশা করা যায় মরণকালে আল্লাহ ভালোই করে আমাকে নিয়ে নিবেন। অতএব আল্লাহর কাছে তওবা করো, এই মহামারী প্রত্যেকটা মানুষের জন্য একটা কঠিন পরীক্ষা। আল্লাহ বলে তওবা কর, না হয় মায়ের থেকে তোরে নিয়ে যাব, কেউ ধরে রাখতে পারবে না। ওই কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, চোখের পানি সেরে তওবা করো। তওবা করতে গেলে কান্না করো, কান্না যদি না আসে নবীজি বলেন কান্নার বাহানা করো তাতেও সওয়াব, কারণ চোখের পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন নিভানো যায় না, কবরে যদি গুনার কারণে কোন জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে থাকে, ওই জাহান্নামের আগুন নিভানোর জন্য চোখের পানি ছাড়া ভিন্ন কোন মেডিসিনে কাজ হবে না। অতএব আল্লাহর কাছে কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো। দ্বিতীয়ত আল্লাহর কাছে তাওফিক চাও, হে আল্লাহ গুনাহ করার কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, আয় আল্লাহ তুমি আমার দিল নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করো, জীবনে আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো সমালোচনা গীবত শেখায়াত করব না, আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, সহিভাবে কোরআন তেলাওয়াত শিখব, পড়ব মা বাবার খেদমত করে চলব, ওলামায়ে আহলে হক যারা তাকওয়ার উপরে চলে তাদের কথা মেনে আমল করব। আল্লাহর কাছে তাওফিক চাও, হে আল্লাহ তুমি আমার কথাগুলো আমল করার তৌফিক দান করো এবং তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।